হ্যালো ফ্রেন্ডস মু প্রিয়ঙ্কা আপনার মাই টিপস ওড়িয়া ইউট্যুব চ্যানেল স্বাগত করুছি আমার জীবনরে সময় বহত মহত্বপূর্ণ ভূমিকা থাকে এই কথা তো সত্য অটে কারণ এ চালিগলে আম জীবন পুঁথরে ফেরিক আসে না কারণর আমি সময়ের সঠিক ব্যবহার করা উচিত ফ্রেন্ডস সময়ের ব্যবহার করা সময় জন আবশ্যক ସମୟ ଜାଣିବା ଦ୍ଵାରା ଆମେ ଆମର ଘଣ୍ଟାରେ ଯେମିତି କେତେକ ଲୋକ ନିଜର ସବୁ କାମ ସମୟ ଅନୁସାରେ କରିଥାନ୍ତି ସେମାନେ ବାରମ୍ବାର ଘଣ୍ଟାକୁ ଦେଖିବା ଅଭ୍ୟାସ ରଖିଥାନ୍ତି ଖାସ୍ କରି ସବୁଦିନେ କିଛି କାମ ଏମିତି ହୋଇଥାଏ ଯାହା ଆମେ ଘଣ୍ଟାକୁ ଦେଖିକି କରିଥାନ୍ତି ଖାସ୍ କରି ଘରର ମହିଳା ସମସ୍ତଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେବା ଠିକ ସମୟରେ ଔଷଧ ଦେବା ଏସବୁର ଧ୍ୟାନ ରଖିବାକୁ ପଡ଼ିଥାଏ ଦିନ ସାରା ସେମାନଙ୍କର କେତେ କାମ ଥାଏ আমি আমার ঘরে রখা যাই ঘণ্টা কু মাত্র গোটি মেসি বলে ভাবি থাকে কিন্তু এই রে আমার ভাগ্য লুচি রই থাকে হ্যাঁ ফ্রেন্ডস আমি বারম্বার সময় দেখি আমি সময় সহ চাল সময় সহ বদলি থাকে ফ্রেন্ডস আপনার কে জান যেপর আমার শাস্ত্র মানে মুখ্যত বা্তুশাস্ত্র আমার উপযোগী সমস্ত বস্তু রক্ষার গোটি গোটি নির্দিষ্ট স্থান নির্ধারণ হয়ে থাকে সেই বস্তুকে সেই জায়গায় রক্ষা দ্বারা আমি শুভ ফল মিথ্রকার সময় দেখুতি কৌশিবি উপকরণ কু রপা স্থান নির্ধারণ হয়ে থাকে মুি যে সেই ঘণ্টার আমার ভাগ্য লুচিকি রই থাকে এপ্রি ঘটা কেবলমাত্র গোটি মেসিন বলে ভাবতু না বাস্তু দ্রুষ্টি ৃষ্টিকোণরু আমার ভাগ্য বদলার কালচক্র রখিথায় বা্তুশাস্ত্রের দিগ মান বহু মহত্বপূর্ণ রয়েছে প্রত্যেক দিক মহত্বপূর্ণ অটন্তি এবং প্রত্যেক দিগর কিছু না কিছু গুণদোষ রয়েছে এটিপ্রাই আপনার প্রত্যেক বস্তু কু নু কিন্তু প্রতদিন ব্যবহার করুত কিছু মহত্বপূর্ণ বস্তু কাস্তুশা অনুসারে ঘরে ঠিক জাগারে রাখত ତ ସେହି ବସ୍ତୁରୁ ବାହାରୁଥିବା ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ଆପଣଙ୍କର ଜୀବନରେ ସକାରାତ୍ମକତା ନେଇ ଆସିବ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ଆର୍ଥିକ ପରିସ୍ଥିତିକୁ ସମାପ୍ତ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କର ସହାୟତା କରିବ ଏବଂ ଆପଣଙ୍କର ଜୀବନକୁ ସୁଖ ସମୃଦ୍ଧି ଧନ ସମ୍ପତ୍ତିରେ ଭରିଦେବ ବାସ୍ତୁ ଅନୁସାରେ କାନ୍ଥରେ ଲାଗିଥିବା ଘଣ୍ଟା ଯଦି ଭୁଲ ଦିଗରେ ଲାଗିଛି ତ ବହୁତ ଖରାପ ପରିଣାମ ଭୋଗିବାକୁ ପଡ଼ିଥାଏ এপন মধ্য আপনার কা ঘড়ি কু লগ সময় বা এই নিয়ম কু পা করত চাল জাণিনে ঘড়ি এবং ক্যালে্ডর সহ জড়িত বাস্তু নিয়ম বিষয় প্রথম কথা সর্বপ্রথমে ঘড়ি সহ সম্বন্ধিত গোটে প্রমুখ ভুল আমি করে থাকে যা ঘড়ি সময় আমি আমার সুবিধা অনুযায়ী আগ কিংবা পছ করে থাকে ଘଡ଼ିକୁ ସବୁବେଳେ ନିୟମିତ ସମୟ ଅନୁଯାୟୀ ସେଟ୍ କରି ରଖିବା ଉଚିତ ଯଦି ଆବଶ୍ୟକ ତ ଘଡ଼ିର ସମୟକୁ ଦୁଇ ତିନି ମିନଟ ଆଗୁଆ ରଖନ୍ତୁ କିନ୍ତୁ ଭୁଲରେ ମଧ୍ୟ ଘଡ଼ିର ସମୟକୁ ପଛକୁ କରନ୍ତୁ ନାହିଁ ଏପରି କରିବା ଦ୍ଵାରା ଖରାପ ପରିସ୍ଥିତି ଆସେ ଆମକୁ ଆମ ପରିଶ୍ରମର ଉଚିତ ଫଳ ମିଳେ ନାହିଁ ଆମର ପ୍ରତ୍ୟେକ କାମ ଡେରିରେ ହେବାକୁ ଲାଗେ ଦ୍ୱିତୀୟ କଥା ঘরে বন্ধ হয়ে পড়ে ঘড়ি ভাঙ্গি যাই ঘড়ি কিংবা এপরি ঘড়ি যাহার কাচ ভাঙ্গি যাইথিব কিংবা কণ্টা বাহারি পড়ি অধিক আওয়াজ হচ্ছে ঘড়ি কিংবা কর্কশব্দ ঘডি ঘরে ভুল লগান্তু নাহি। তা সহ এপরি ঘড়ি ঘরে রাখত না ধূড় জমি যাই ঘড়ি নিয়মিত রূপে সফা রাখত এই কথা অনদেখা করা দ্বারা ଆମର ପରିବାର ଉପରେ ଏହାର ନକାରାତ୍ମକତା ପ୍ରଭାବ ପଡ଼ିଥାଏ ଘରେ କ୍ଲେସ ବଢ଼େ ଘରର ସଦସ୍ୟଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମଧ୍ୟ ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ ତା ସହିତ ଘରେ ନକାରାତ୍ମକତା ଆସିଯାଏ ଏବଂ ସଙ୍କଟର ସ୍ଥିତି ଉତ୍ପନ୍ନ ହୁଏ ବନ୍ଦ ହୋଇ ପଡ଼ିଥିବା ଘଡ଼ି ଆସିବାକୁ ଥିବା ଶୁଭ ଫଳକୁ ରୋକିଦିଏ ଏବଂ ମନୁଷ୍ୟର ଭାଗ୍ୟକୁ ମଧ୍ୟ ପ୍ରଭାବିତ କରିଥାଏ ଏଥିପାଇଁ ଘରେ ବନ୍ଦ ହୋଇ ପଡ଼ିଥିବା ଘଡ଼ିକୁ ଭୁଲରେ ମଧ୍ୟ ରଖନ୍ତୁ ନାହିଁ তৃতীয় কথা আমি যে ঘরে ঘড়ির যোগ্য দিগ কণ এবং কেউ দিগরে ঘড়ি লগাইব উচিত যা দ্বারা আমি এবং অনুকূল পরিণাম প্রাপ্ত হব বা কি ঘরে ঘড়ি কেবে মুখ্য দ্বার সামনে কিংবা তলে লগা না ঘরের পূর্ব দিগ কিংবা উত্তর দিগরে ঘড়ি লগাইবা উচিত এখন যোগ্য দিক কুহা ঘুমাইব ଏହି ଦୁଇଟି ଦିଗ ସକାରାତ୍ମକ ଉର୍ଜାରେ ଭରପୁର ଥାଏ ପଶ୍ଚିମ ଦିଗରେ ମଧ୍ୟ ଆପଣ ଘଡ଼ି ଲଗାଇ ପାରିବେ ଏହି ଦିଗରେ ଘଡ଼ି ଲଗେଇବା ଦ୍ବାରା ପରିବାରର ଲୋକମାନଙ୍କ ଜୀବନରେ ସୁଖ ଶାନ୍ତି ଏବଂ ସମୃଦ୍ଧି ଆସିଥାଏ ମନ ମସ୍ତିଷ୍କ ଉପରେ ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ପଡିଥାଏ କାରଣ ଏହି ତିନୋଟି ଦିଗ ଆମର ଜାତକର ପ୍ରମୁଖ ଗ୍ରହ ଶନି ମଙ୍ଗଳ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ସ୍ଥିତିକୁ ପ୍ରବଳ କରାଇଥାନ୍ତି পূর্ব দিগে ঘড়ি লগাইব সর্বোত্তম মানা যায় মনুষ্য জীবন উন্নতি করবার সহায়তা হয়ে থাকে চতুর্থ কথা যেপরি আমি কহতি সময় দেখা আমি ঘড়ি বারম্বার দেখ ভুল ঘড়ি কু দক্ষিণ দিগরে লগাতে না দক্ষিণ দিগক যমকর দিগ বলে মানা যায় নকার উজে প্রভাবিত হয়ে থাকে এম যদি আমি বারম্বার এই দিগু দেখা ତ ଆମ ଉପରେ ମଧ୍ୟ ଏହାର ନକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ପଡ଼ିବ ଆମର କାର୍ଯ୍ୟରେ ମନ ଲାଗିବ ନାହିଁ ପ୍ରଗତି କରିବା ବଦଳରେ ଆମେ ଅଦ୍ଗତି କରିବାରେ ଲାଗିପଡ଼ନ୍ତି ତା ସହିତ ଏହା ଆମର ମାନସିକ ଚିନ୍ତାକୁ ବଢ଼ାଇଥାଏ ଏଥିପାଇଁ ଦକ୍ଷିଣ ଦିଗରେ ଘଡ଼ିକୁ ଲଗାନ୍ତୁ ନାହିଁ ପଞ୍ଚମ କଥା ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆମେ କେତେଥର ଏହିଭୁଲ କରିଥାନ୍ତି କି ଆମର ପୁରୁଣା କ୍ୟାଲେଣ୍ଡରକୁ ନୂଆ କ୍ୟାଲେଣ୍ଡର ତଳେ ରଖିଦିଅନ୍ତି କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛୁ ଏହା କରିବା ବାସ୍ତୁଶାସ୍ତ୍ର ଦୃଷ୍ଟିରୁ ଅଶୁଭ ମାନଯାଏ ଘର ଭିତରେ କୌଣସି ବି ଦିଗରେ ପୁରୁଣା କ୍ୟାଲେଣ୍ଡର ରଖନ୍ତୁ ନାହିଁ ଏହା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆସିବାକୁ ଥିବା ଶୁଭ ଅବସରକୁ ରୋକି ଦେଇଥାଏ ପୁରୁଣା ଝଗଡ଼ା କ୍ଲେସ ଏପରି କଥାକୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ପୁଣି ନେଇ ଆସିଥାଏ ଏଥିପାଇଁ ପୁରୁଣା କ୍ୟାଲେଣ୍ଡରକୁ ତୁରନ୍ତ ଘରୁ ବାହାର କରି ଫୋପାଡ଼ି ଦିଅନ୍ତୁ ନୂଆ କ୍ୟାଲେଣ୍ଡରକୁ ଦୂରରେ ଲଗାନ୍ତୁ তো ফ্রেন্ডস এহা থিলা কিছি মহতো কথা জাহা সমে সূচক বস্তু সইতা জোডি আপনো কেহা জানিবা উচিত